সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো তালুদার একাডেমি তোমাদেরকে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো সবার আগে দিয়ে থাকে আজকে আমাদের কাছে এই মাত্র তেরো সপ তেরোতম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তো আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোই দেখব তার আগে একটা কথাই বলে নিব তোমাদেরকে তোমাদের বারোতম সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো একেবারে প্রথম সপ্তাহ থেকে শুরু করে বারোতম সপ্তাহ পর্যন্ত এবং সেই অ্যান্সারগুলো তোমরা প্লে লিস্ট আকারে পেয়ে যাবে আমাদের চ্যানেলে এছাড়াও আমাদের স্কুল হেল্পলাইন বিডি নামে একটা অ্যাপস রয়েছে তোমরা চাইলে সেই অ্যাপস থেকেও অ্যান্সারগুলো খুঁজে নিতে পারো তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের তেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেগুলো দেখে নিই সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তেরোতম সপ্তাহের প্রশ্ন দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি রেডি এবং এটি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত অ্যাসাইনমেন্ট এবং এটি চব্বিশ তারিখে আমাদের হাতে এসে পৌঁছেছে সরি এটি পঁচিশ ছাব্বিশ তারিখে এসেছে কিন্তু এটা চব্বিশ তারিখ লেখা পাঠিয়েছে আমাদের কাছে ছাব্বিশ তারিখে তো চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেই তো তেরোতম সপ্তাহে দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে একটি হচ্ছে গণিত আর একটি বাংলা তো গণিত বিষয় এটি তিন নং অ্যাসাইনমেন্ট যেহেতু এর আগে দুইটি অ্যাসাইনমেন্ট হয়েছে গণিত বিষয়ের এটি চতুর্থ অধ্যায় বিজ্ঞানিতীয় রাশির গুণ ও ভাগ থেকে প্রশ্নটি করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে বিজগানিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচকবিধি ও বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করো এ হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই বলা আছে এ ইকুয়েল এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বি ইকুয়েল এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সি ইকুয়েল এটুবার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান হলে দেখাও যে বিসি ভাগ এ বি স্কোয়ার মাইনাস এ ইকুয়েল জিরো তিন নম্বর প্রশ্নে বলা আছে এইটিন এক্স কিউ প্লাস ফিফটিন এক্স স্কোয়ার এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে টু এক্স ও থ্রি এক্স প্লাস টু এর গুণফল দ্বারা ভাগ করো এই হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয়ের প্রশ্ন নির্দেশনায় বলা আছে শিক্ষার্থীদের ও রাশির গুণ করার জন্য গুণফলের বিধিগুলো বিধিগুল উল্লেখ করবে দুই প্রশ্ন বলা দুই নম্বর প্রশ্ন বলা আছে বাম বামপক্ষের রাশিটিকে সরলীকরণ করে এবিসি এর মান বসিয়ে সঠিক প্রক্রিয়ায় সরলীকরণ করে সমীকরণের সত্যতা যাচাই করবে তিনি বলা আছে সঠিক প্রক্রিয়া দ্বিতীয় তৃতীয় পদ বন্ধ নিভুক্ত করবে এবং প্রাপ্ত রাশিকে প্রদত্ত রাশির দুইটি গুণফল দ্বারা ভাগ করবে সপ্তম শ্রেণীর পরবর্তী আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে বাংলা এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ চার যেহেতু বাংলা বিষয়ের আগে তিনটি অ্যাসাইনমেন্ট হয়েছে এবার কিন্তু প্রশ্নটি পদ্ম থেকে করা হয়েছে প্রশ্নটি শোনো একটি মজিবরের থেকে এবং এটি লিখেছেন গরিব প্রসন্ন মজুমদার অ্যাসাইনমেন্টটি হচ্ছে যৌক্তিকতা নিরূপণ করতে হবে বলা হয়েছে যে শোনো একটি মজিবরের থেকে কবিতাটিতে সাতই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিরক্ষিত হয় এই মতের পক্ষে যুক্তিগত তুলে ধরো নির্দেশনায় বলা আছে শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তথ্য দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে এই প্রশ্ন সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে খুব শীঘ্রই এইটার অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে চ্যানেলটিকে তারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া নোটিফিকেশন লাইকনটি অন করে দাও আজকের মতো এখানে আমরা কম্পিটি টিভি নিয়েছি ধন্যবাদ সবাইকে